प्रिय दर्शकवृंद, आज 10/12/2022 शुरू हो गए कूचबिहार पुलिस मैराथन प्रतियोगिता। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে ভারতসহ বিভিন্ন দেশের এবং ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রতিযোগী। সকাল 6:30 থেকে শুরু হয়েছে 21 কিলোমিটারের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার থাকছে 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা এবং বাকি 1 থেকে 10 নম্বরে যারা পৌঁছাতে পারবে তাদের প্রত্যেককে 10,000 টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা শুরুতেই দেখতে পাচ্ছেন কয়েকজন প্রতিযোগী একেবারেই প্রথমের দিকে এগিয়ে গেছে। এটা কোচবিহারের রেলঘুমটি, এখানে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে এই রেলঘুমটি দূরত্ব 12 কিলোমিটার, অর্থাৎ এই রেলঘুমটি ক্রস করা মানে 12 কিলোমিটার পার হয়ে যাওয়া, আর 9 কিলোমিটার দৌড়ানোর বাকি আছে। অনেক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমি এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে একসাথে দেখাতে পারছি না, কারণ আমি যেখান থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে সেখান থেকে 12 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। তো প্রতিযোগিতা অনেকেই অনেক আগে অনেক পিছনে হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল প্রতিযোগীও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, দুজন ফিমেল প্রতিযোগী দৌড়চ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি, এরা এখনও অনেক দূরে আছে, চারিদিকে অনেক পুলিশ এবং সিভিক পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় প্রতিযোগীদের। আজকে সমস্ত বড় গাড়ি ট্রাক বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, এমনকি টোটো সাইকেল এগুলোকেও খুব সতর্কতার সাথে কয়েকটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা পুরোটাই ফাঁকা, শুধুমাত্র প্রতিযোগিতাই এখানে যাচ্ছেন, আর কিছু কিছু লোক আশেপাশে হেঁটে চলাফেরা করছে। এরাও তাদের 12 কিলোমিটার দূরত্ব কমপ্লিট করে ফেলল, আর মাত্র 9 কিলোমিটার বাকি। মাত্র বললে ভুল হবে আমাদের সাধারণ মানুষের কাছে, তো 100 মিটারই দৌড়ানো অনেক কঠিন হয়ে যায়, এরা 21 কিলোমিটার দৌড়াচ্ছে। এটি একটি বিদেশি প্রতিযোগী, আমি আগেই বলেছিলাম দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। পিছনে আরও অনেক প্রতিযোগী আছে, আমি সবাইকে একসাথে দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন বাবুরহাট ব্রিজ থেকে শুরু করে রেলঘুমটি পর্যন্ত আমি দেখাচ্ছি, যতদূর জুম করে দেখানো সম্ভব হচ্ছে আমি ততটাই দেখাচ্ছি। সত্যি সত্যি খুব মজার একটি বিষয় যে আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আমি এত বড় মাপের ম্যারাথন প্রতিযোগিতা টিভিতেই দেখেছিলাম, আজ প্রথম দেখতেছি 21 কিলোমিটারের একটি প্রতিযোগিতা যেখানে দেশ বিদেশের বিভিন্ন দৌড়বিদরা অংশগ্রহণ করেছেন। এরা অনেক পিছিয়ে আছেন, এদের পিছনে আরও 100 প্রতিযোগী আছে। সবার শেষে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি আছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা দৌড়াতে না পারে হাঁপিয়ে যায় তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য ব্যবস্থা আছে। রাস্তার প্রত্যেকটি মোড়ে পুলিশ এবং সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি সাইকেল টোটো বাইক কোনো কিছুকেই রাস্তার উপরে আসতে দেওয়া হচ্ছে না। এটা কোচবিহার রেলঘুমটি থেকে রেল লাইন, অর্থাৎ পুলিশ লাইনের দিকে রেল লাইন এবং বা
ডান দিকে পুলিশ লাইনের দিকে যাওয়ার রাস্তা, এই রাস্তায় চলে গেছে দিনহাটা। এই রাস্তা দিয়ে যাওয়া যায় মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি। যারা লাল পোশাক পরিহিত মনে হচ্ছে তারা একই জায়গার সবাই, তাই একসঙ্গে দৌড়াচ্ছে, কিন্তু এখানে একসঙ্গে দৌড়ে লাভ নেই, সবার আগে যাওয়ার চেষ্টা করতে হবে। পিছনে লাল টি শার্ট পরিহিত আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এই প্রতিযোগিতা দেখার জন্য দাঁড়িয়ে আছে। প্রত্যেক গলিতে, প্রত্যেক মোড়ে এভাবেই লোক দেখছে প্রতিযোগিতা। বাইকদের চলাচলও এখানে কয়েক ঘন্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইনি কোমরে হাত দিয়ে দৌড়াচ্ছেন, মনে হয় কোমরে হাত দিয়ে দৌড়ালে আরাম পাওয়া যায়, ক্লান্তি ভাবটা কম আসে, অথবা তিনি ক্লান্তি দূর করার জন্যই দৌড়াচ্ছেন, দুটার একটা হতে পারে। এখনো পেছনে অনেক প্রতিযোগী, রাস্তার দুধারে লোক দেখছেন প্রতিযোগীদের। প্রথম কে হবে? এরা তো কেউই হতে পারবে না, কারণ যারা প্রথম হবে বা হওয়ার আশা আছে, আমার মনে হয় তারা তো অনেক আগে এই জায়গাটা পার করে চলে গেছে। বন্ধুরা, যারা দৌড়াতে পছন্দ করে বা ম্যারাথন প্রতিযোগিতা দেখতে ভালোবাসে, তাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। আপনাদের জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি। যারা এই চ্যানেলে নতুন, আরও বিভিন্ন রকম এ ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পেছনের দৃশ্যটা আরেকবার দেখে দিচ্ছি, এই তিনজনেই সবার আগে রেলগুটি পার করেছিল। আশা করা যায় এদের মধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হতে পারে। তো আমার ভিডিও এটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দৌড়ানোর চেষ্টা করুন।